হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং হেলথ। আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার দিন শুভ হোক। ডায়েট ডায়েট ডায়েট, এই ডায়েট কথাটা সব জায়গাতেই টিভিতে অথবা ডাক্তারের পরামর্শে সবাই শুনে থাকে, কেউ কম বা কেউ বেশি। স্পেশালি যারা মোটা অথবা যারা ব্যায়াম করে অথবা জিম করে, তাদের জন্য তো ডায়েট কথাটা দিনে দুপুরে সবসময় শুনতে থাকে যে আপনি ডায়েট করুন, আপনি ডায়েট কন্ট্রোল করুন, এক্সেট্রা। তাহলে আপনার মনে কি এই প্রশ্নটা আসে না যে ডায়েটটা কি, কাকে বলে ডায়েট? তাহলে চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে নিই। স্বামী বিবেকানন্দ একটা উক্তি করেছিলেন যে সবার প্রথমে ইয়ং মানুষদের বা তরুণ যুবক যুবতীদের শক্তিশালী হতে হবে, তারপরে ধর্ম। গীতা পড়ার থেকে খেলাধুলা অথবা ক্রিকেট ফুটবল খেলার মাধ্যমে আপনি ভগবানের ভালোবাসার পাত্র হবেন। আপনি শক্তিশালী অথবা সুস্থ থাকলে আপনি বেশি ভালো করে গীতাটাকে বুঝতে পারবেন। তরুণ যুবক যুবতীর মধ্যে লোহার মতো শক্ত শরীর এবং আগুনের মতো গরম রক্ত দিয়েই আমরা দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই সামান্য ডায়েটের মধ্যে ভুল থাকলে যে আপনার কত সমস্যা হতে পারে তার মধ্যে কিছু আমি বলছি। 2002 সালে একটা সমীক্ষা করা হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা। সেখানে দেখা গেছে ভারতবর্ষে লাং অথবা দমের কষ্টের মানুষ অনেক বেশি। 1975 সালে ভারতবর্ষে ডায়াবেটিসের সমস্যা ছিল মাত্র 2%, আর এখন 2016 পরে সেই সমস্যা দাঁড়িয়েছে 16-18%, মানে 16-18%। বুঝতে পারছেন তো কত দুটো এগিয়ে গেছে? বর্তমানে এত দেশ আছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষে মালনিউট্রিশন অথবা অপুষ্টির শিকার সবথেকে বেশি। ডায়েটের সামান্য ভুলের জন্য ভারতবর্ষে আজকে হার্টের প্রবলেম, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী সব থেকে বেশি হয়ে দাঁড়িয়েছে। তাহলে এবার সবার মধ্যেই প্রশ্ন, তাহলে ডায়েটটা কী, তাই না? ডায়েটটা হচ্ছে আপনি সারাদিনে কী দিচ্ছেন আপনার শরীরকে, আপনি কী খাচ্ছেন, যে এনার্জিটা আপনার শরীরকে দিচ্ছেন সেটাকেই এক জায়গায় বলা হয় ডায়েট। এবার মানুষের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে তাহলে আমাদের ডায়েটের ভুলটা কোথায়, সেটা জানতে আমি আরেকটা ভিডিও আনছি। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ডায়েট সম্বন্ধে অন্য কোনো তথ্য জেনে থাকেন বা অন্য কোনো কিছু আপনার জানা থাকে যেটা আমি হয়তো বলতে পারিনি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ তার সাথে ঘন্টাটা বাজাতে।